হ্যালো বন্ধুগণ, সবাই স্বাগতম পারুল ব্লকে। তো আজকে আমি ফুচকা কেমনে বাড়ির পানে খাওয়ান যা তুই দাদা আইতাছি, সবাই তো সবাই দেখতে থাও আমার ফুচকা বানানি। আজকে আমরা ফুচকা খাবো। তো পাশের বাড়ির আমার পাশের বাড়ির একজন দাদার ছেলেও আছে, তো ওই দেখো তেও ফুচকা বলে খাইবো, ওই দেখো তেও বেরিয়েছে, ও কাকি কোন সময় ফুচকাটা বানাইবো খাম। আইটেম রেডি, তো ফুচকা লাগবো, ফুচকা বানাইতে লাগবো তেল তুলতে তুলে জলটা। তো এই ফুচকা দেখো আমি পাঁপড়টি ভাজুম তেল ওই পাঁপড়েরই যেমন লাগে বাতাসা। এরপরে দেখো আমি একটু পাশের বাড়ি থেকে একটু সুপসপে ধনিয়া পাতা লিয়ে আসি, আর আলুটা সিদ্ধ করে আলে শ্যাগ হয়ে তোমরা দেখাইতে পারছি না। তো আমার জামাই অনেক বিট লবণ খায়, তার লাগে আমি একটা বিট লবণের ডিব্বা আনছি, একটা এটার ভিতরে একটা বিট লবণ আছে আর একটার ভিতরে সাত মশলা ডুবাই রাখছি। তুই আমি ফুচকা বানাইয়া দেখাইতেছি। তো ফুচকা তেল গরম করে লইছি, তেলটা দেখাইতেছি, তেল করে দিয়া লেছি। তো তোমরা দেখাইতেছি ফুচকা কেমনে বানা, তো সবাই দেখতে থাকো। তো বন্ধুরা ওই ধরো ফুচকা আমার, তো আমি আমার আতাটা পাইতেছি না, কই জানি রাখছি, কই জানি রাখছি, আতাটা লই লইছি। তো এইটা দিয়ে ভাজাভাজি কই জানি মু, তো আগে দুই তিনটা ফুচকা দেই, তেল ডাল ফুই দিছি, যাতে তোমরা গরিব মানুষ। গ্যাসটা একটু বাড়াই দিই, তুই তেলটা মানে বেশি একটা গরম হয়েছে না, বুঝছি তো ঠান্ডা হয়েছে দেখাইতেছি। তুই তোমরা এমনি লাড় পা তাহলে ফুচকাটা একটু বেশি ফুলবো, উল্টাই পাল্টাই দিবা, এইভাবে উল্টাইবা পাল্টাইবা দেখবা, তাহলে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি ফুচকাটা ফুলবো। দেখো কত বড় হয়ে গেছে, হইয়া গেছে। আজকে আমরা অনেক মজা করে খামো। আমি আমার পাশের বাড়ির একটা দাদার ছেলে মানে আমার বাসুর ডাকি আর কি, তো হইয়া গেছে ফুচকাই দেখো। তোমরা এইভাবে বাইচা নিবা, তো এবার আমি বেশি করে দিয়ে দেব। এই দেখো দিয়ে দিলাম, দিয়ে একটু লাইটা দিলাম, আস্তে আস্তে হইতে দেখছো এই পাশে পাশে উঠে দিবেন, তাহলে বরাবর এক পাশ সব খেয়ে থাকবো। এই দেখো অল্প তেল দেবো, করতে পারবে না তো বেশি, যে বেশি তেল লাগবো, বেশি তেল লাগবে না। তো আজকে এটুকু, বাকিটা ফুচকা খাওয়ান দেখাইতেছি ফুচকার। ওই দেহ তেঁতুল আর ওই দেহ আলু, তো আলুর ভিতরে পেঁয়াজটা দিয়ে দিম, তুই দিয়ে দিলাম, তো এটুকু হয়ে যাবো, বাকি ডেরাই খেয়ে দিই, যদি আমার জামাই আবার একটু ডিম ভরা খাম তখনও লাগবে না। তুই ওই দেহ ধনিয়া পাতা দিয়ে দিলাম, হাফ তেল, তেল দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এটারে মাইখানে এমন করবে গ্লাস দিয়ে মাইখানে মাইখানে আলু ভর্তা বানিয়ে নেবেন। আপনারা তো জানেন আলু ভর্তা কেমনি বানা, তো আমার আলু ভর্তার রেডি রেসিপি। তো এবার ফুচকার তেঁতুল, এই দেখো তেঁতুল, তেঁতুলটা এইভাবে ডুইলা নিবে, এইভাবে এইভাবে ডুইলা নিবা, এটার ভিতরে দীক্ষা নিব। দেখো তেঁতুলটা বিসিটি ফেলাই দিবা, জলটা লই দেবে, তো এটার ভিতরে দিয়া দিব। মানে তেঁতুলের জলে কী কী দেওয়ার লাগে, এই দেখো লঙ্কার গুঁড়ো, তারপরে দেওয়া হচ্ছে চাট মশলা, ওই যে আমি চাট মশলা এটুকু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আমি এটুকু, দিয়ে আবার গুটি নিম, দিয়ে আবার একটু
ধইন্না পাতা একটু দিয়ে দিই আমি ভাবি এসে রসটা বাইরো তো ধইন্না পাতাটাও দিয়ে দিছি তো আমার জল রেডি আজকে ব্লগ এটুকুই আর ফুচকা খাওয়া আমরা দেখাচ্ছি ফুচকা খাওন না আবার দেখাই দিচ্ছি কি তোমরা এটা হইলো বত্তা এটা হইলো তেঁতুলো জল এটা হইলো ফুচকাড়ি গুল গুল ফুচকাড়ি আর ওই দেওয়ার ফুচকা খাওয়াই না বইয়া গেছে গা আমরা বারিন্দার ভিতরে সট বিছাইয়া বসছি তো আমরা ফুচকাটা খাই হইলই তো আজকে এটুকুই ফুচকা ব্লগ